11 12 13 তিন ঘরে দিলাম আর দুই ঘরে কাল দেবো, দেখো বারো 11 12 13 সুজিত ভাই, আপনি একটু আপনার মানে আনমিউট করেন আর কি, মানে ঠিক আছে মিউট করে রাখেন, আনমিউট না মিউট করেন আর কি, কে করবে আপনাকে দেখা আছে। আমাকে মিউট জি করেন, জি জি মিউট ভাই, করেন যদি যদি কিছু মনে না করেন আর কি। ভাই, মিউট করেন ভাই প্লিজ, সুজিত ভাই মিউট করেন, সবাই মিউট থাকি আমরা স্যার আমারটা ইনশাল্লাহ। তো মিউট করছি আমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি টিআইএল ইন্সট্রাক্টর মোহাম্মদ মাসুমদুল্লাহ, চারুকলা বিভাগ, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট। আজকে তথ্য ক্লাসে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা আজ এই লাইভ ক্লাসে যতজন উপস্থিত হয়েছেন আমি খুবই খুশি। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আপনারা এভাবে সবাই উপস্থিত থাকবেন এবং আমাদের সাথে থেকে নিয়মিত ক্লাসগুলো করবেন। আপনারা অবশ্যই অবগত আছেন, আপনাদের কিন্তু সামনে জানুয়ারিতে পরীক্ষা শিওর হবে, সুতরাং এই 1.5 মাসের ভিতরে কিন্তু আপনাদের পুরো সিলেবাসটা আর একবার শেষ করতে হবে। সুতরাং সেইভাবে ক্লাসগুলো করবেন এবং অবশ্যই আপনারা যে নির্দেশনাগুলো পাবেন সেগুলো অবশ্যই পালন করবেন। আমরা আজকে আলোচনা করব গোথিক শিল্পকলা, পঞ্চম ব্যাচের দ্বিতীয় সেমিস্টার এর আজকে আলোচনা বিষয় গোথিক শিল্পকলা। আপনারা যারা মাইক্রোফোন গুলো আনমিউট করে থাকবেন বা থাকেন তারা অবশ্যই মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুদীপ ছানা বলছেন কথা শোনা যায় না, আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? কথা শুনতে পাচ্ছেন? শোনা শুনতে যায় পাচ্ছি স্যার, স্যার। শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনারা মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আমরা এখন তাহলে শুরু করি আমাদের আলোচনা পর্ব। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা স্ক্রিন শেয়ার করছি। একটি বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের কিন্তু ক্লাসের হাজিরা কাউন্ট করা হয় এবং যদি আপনাদের উপস্থিতি 80%-এর নিচে থাকে আপনাদের কিন্তু পরীক্ষায় এই হাজিরার উপরে একটি নির্দিষ্ট মার্ক আছে, সেই মার্ক কিন্তু আপনাদের দেওয়া হবে না। প্লাস পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু 75% হাজিরা থাকা লাগবে। সুতরাং আপনারা এই হাজিরার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, যে ক্লাসে ঢুকছেন অবশ্যই আপনি হাজিরা দিয়ে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আমরা বুঝবো যে আপনি ক্লাসে উপস্থিত আছেন। ক্লাস শেষে কিন্তু আমরা সরাসরি আপনাদের হাজিরা নেব। আপনারা মাঝপথে যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই চ্যাট বক্সে সেটি জানাবেন যে আমার এই সমস্যা, আমি একটু লিভ নেব। এভাবে আপনি জানিয়ে কিন্তু লিভ নিতে পারবেন, অযথা কেউ কোনো সমস্যার সৃষ্টি করবেন না, সুন্দর মতো ক্লাসগুলো দেখেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করছি তাহলে গোথিক শিল্প।
গতিক শিল্প এটি মধ্যযুগীয় শিল্পের একটি পদ্ধতি যা দ্বাদশ শতাব্দীর উত্তর ফ্রান্সে গতিক স্থাপত্যের বিকাশের নেতৃত্বে বিকশিত হয়েছিল। এছাড়া এটি একটি শিল্প হিসাবে চিহ্নিত হয়েছিল যা রোমানস্ক থেকে এটি উৎপত্তি হয়েছিল এবং 16 শতাব্দীর শেষ অবধি ইউরোপের কিছু অঞ্চলে এটি তার স্থায়িত্ব লাভ করে। গথিক শিল্পকর্ম অর্থাৎ চিত্রকলাগুলো এবং ভাস্কর্য এর মধ্যে আর্কিটেকচার এবং গণশিল্পগুলো মধ্যযুগের সময় পশ্চিম এবং মধ্য ইউরোপ জুড়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। গথিক শব্দটি রেনেসাঁর ক্লাসিক্যাল ইতালিয়ান লেখকদের দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি রোমান সাম্রাজ্য এবং ধ্রুপদী সংস্কৃতিকে ধ্বংসকারী এক বর্বর গথিক উপজাতির জন্য আবিষ্কারকে দায়ী করেছিলেন। রোমানস্ক শিল্পীদের মতে গথিক শিল্পকে গভীরভাবে ধর্মীয় খ্রিস্টান এবং মেরিয়ান আর্ট পার্স এক্সিলেন্স হিসাবে চিহ্নিত করা হয়েছিল। ভাস্কর্যগুলোতে চিত্রগুলোতে এমনকি ক্যাথেড্রালগুলির গথিক দাগযুক্ত কাঁচের জানালাগুলির প্রতীকী ছাড়াও পর্যবেক্ষণ করতে তারা কি হয়েছিল সক্ষম হয়েছিল। মধ্যযুগে গথিক শিল্পের কি কি সংকট কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল সেগুলো এখন আপনারা দেখেন। 475 খ্রিস্টাব্দে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটে, প্রশ্ন আসবে যে রোমান সাম্রাজ্যের পতন কখন ঘটে? 475 খ্রিস্টাব্দে। আপনারা যে কথাগুলো শুনছেন, আমি যে ছোট ছোট প্রশ্নগুলো করি, সে প্রশ্নগুলো উত্তর কিন্তু অবশ্যই চ্যাট বক্সে জানাবেন, এবং যারা সরাসরি লাইভ ক্লাস দেখছেন তারা কিন্তু কমেন্টে জানাবেন। জার্মানি উপজাতি বা এই গথিকরা পুরানো সাম্রাজ্যের যা অবশিষ্ট ছিল তা শোষিত করে, অর্থাৎ শোষণ করে। যাই হোক, এই উপজাতিগুলো তাদের একীকরণ দ্বারা চিহ্নিত করা হয়নি, অর্থাৎ তারা যে একই গোত্রের শিল্পী ছিল এটা কোনোভাবে চিহ্নিত করা হয়নি, অন্যথায় তারা একে অপরের সাথে লড়াই করেছে। ভয় বাণিজ্যকে থামিয়ে কি করেছিল, ভয় তাদের বাণিজ্যকে থামিয়ে দেয়, সংস্কৃতির বিস্তার এবং সংস্কৃতিকে অগ্রগতিতে হ্রাস এনেছিল। অর্থাৎ তাদের মধ্যে যে এই সহিংস দাঙ্গা এইগুলোর যে ভয়, এতে করে তাদের বাণিজ্য এবং তাদের সংস্কৃতি বিস্তার এবং সংস্কৃতির অগ্রগতির যে যাত্রা সেটি কিন্তু কমে গিয়েছিল। অন্ধকার যুগের সূচনা করে যখন কোনো জায়গা বা কোনো দেশের কোনো সাম্রাজ্যের অর্থনৈতিক রাজনৈতিক সংস্কৃতি অঙ্গনে যখন দাঙ্গা তারপর সংঘর্ষ সৃষ্টি হয়, তখন কিন্তু সেই সংস্কৃতি সেই সকল আপনাদের মধ্যে সাউন্ড আসছে, আপনারা নতুন যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন, যে তাদের কিন্তু অগ্রযাত্রা যেটা থাকে উন্নতি সেটা কিন্তু থেমে যায়। এই উন্নতি থেমে যাওয়ার কারণে সেখানে কিন্তু কোনো উন্নতি সাধিত হয় না। মধ্যযুগের এই পর্যায়ে শ্রমিকরা জমি চাষের দায়িত্ব গ্রহণ করেছে এবং তাদের যে মালিক তার প্রতিদান হিসাবে সুরক্ষা দিতেন, কারণ শ্রমিকদের অঞ্চলটি প্রায়শই অনুর্বর ছিল। জমির মালিকরা কি করত, শ্রমিকদের নিরাপত্তার জন্য একটা বিধান করল, কারণ সেই এলাকা ছিল দাঙ্গা হাঙ্গামায় অধিক পরিচিত, যার কারণে যে মালিক বা যে প্রভুর জমিতে কাজ করছে, ক্ষেতের মালিক যার জমিতে বর্গা খাটছে, সে কিন্তু তাদের কি করছে, সেই মালিক সেই নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা করুন, কারণ তারা সবসময় ভয়ে থাকতো কখন হাঙ্গামা শুরু হবে এবং আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। মধ্যযুগের এই পর্যায়ে শ্রমিকরা জমি চাষের দায়িত্ব গ্রহণ করেছিল এবং তার মালিকরা প্রতিদিন হিসাবে তাদের কি করত, তাদেরকে পুরস্কৃত করত এবং তাদের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল। মধ্যযুগে অশ্লীলতা হিংস্র
বৌদ্ধিক স্থূলতার সাথে পশ্চাৎ প্রসরণের সময়কালের দ্বারা চিহ্নিত করা হয়েছিল, সেই কারণেই দুর্দান্ত দুর্গ নির্মাণ শুরু হয়েছিল। তাহলে এই দুর্গগুলো নির্মাণ করা হয়েছিল কিসের জন্য? তাদের যে এলাকাকে চিহ্নিত করা হয়েছিল এবং তাদের এলাকাকে সুরক্ষা করার জন্য, যা শেষ পর্যন্ত গথিক আর্কিটেকচারের জন্ম দেয় এবং অসভ্য উপজাতির নামকরণ করা হয়েছিল। কিসের জন্য এই দুর্গ গড়া হয়েছিল? যে তাদের যে হাঙ্গামা দাঙ্গা সৃষ্টি হইতো, একে এলাকাকে রক্ষা করার জন্য এবং তাদের এলাকার সুরক্ষার জন্য এইগুলোকে তৈরি করা হয়েছিল। এবং এটি কিসের জন্য তৈরি হয়েছিল? যে বর্বর অসভ্য উপজাতির জন্য। গথিক শিল্পের প্রাথমিক বিকাশ কিভাবে গথিক শিল্পের বিকাশ লাভ করে সেটি আমরা এখন আলোচনা করব। 12 শতাব্দীর গোড়ার দিকে ফ্রান্সে গথিক শিল্পের আবির্ভাব ঘটে ফরাসি এক্লেসিস্টিক সুগার দ্বারা নির্মিত চার্চের মাধ্যমে। 16টি আর্কিটেকচারে স্তম্ভ, এটি স্মৃতিস্তম্ভ এবং ব্যক্তিগত আকারের ভাস্কর্য থেকে টেক্সটাইল আর্ট, চিত্রকলা, দাগ কাজ এবং আলোকিত পাণ্ডুলিপি পর্যন্ত পুরো ইউরোপ এমন গুরুত্বপূর্ণ এই শৈলীটি ছড়িয়ে পড়ে এবং পুরো ইউরোপ গুলিতে এর ব্যাপক বিকাশ লাভ করে। অর্থাৎ এটি বিস্তার একটা প্রসার লাভ করেছিল। পিরিয়ডে গথিক শিল্পের একটি বৃহৎ অংশ ধর্মীয় প্রকৃতি ছিল, অর্থাৎ তারা যে চার্চ তৈরি করেছিল তাতে গথিক শিল্পীদের কি ছিল? একটা অমূল্য একটা অবদান ছিল সম্মানিত লোকদের দ্বারা, যারা সেই সময়ে ওই এলাকার সম্মানিত লোকজন ছিল এবং যারা খ্যাতিমান এবং গুণী লোক ছিল তাদের দ্বারা তারা কি হয়েছিল? সম্মানিত হয়েছিল। তৎকালীন অনেক শিল্পী এবং স্থপতিরা সৃষ্টি হওয়া নতুন বর্বর স্টাইল গুলো সম্পর্কে অভিযোগ করেছিলেন এ কারণে যে গথিক শব্দটি নোংরা, রাক্ষসী এবং বর্বর হিসাবে তারা জানতো, সেজন্য গথিক শব্দটিকে তারা একটা বর্বর স্টাইল বলে অভিহিত করেছিলেন। খ্রিস্টান থিম, গথিক শিল্প ছিল একচেটিয়া ধর্মীয় স্টাইল। তাহলে গথিক শিল্পগুলো কি ছিল? ধর্মীয় স্টাইলে নির্মিত। এই শৈল্পিক শৈলীর বিকাশে রোমান চার্চের একটি দুর্দান্ত ওজন ছিল। ওজন অর্থাৎ এখানে তার ক্ষমতা, দক্ষতা এইগুলো ছিল। এটি কেবল জনসাধারণ এবং এর ধর্মনিরপেক্ষতা এবং ওই এলাকার বা ওই সময় যারা নেতা ছিল তাদের অনুপ্রাণিত করেছিল। শুধু তাই নয়, এটি ধর্ম শিল্পের মধ্যে সংযোগ স্থাপন করেছিল, একটা সুসম্পর্ক স্থাপন করেছিল। গথিক সময় ভার্জিন মেরির প্রতি ভক্তির এক বিশাল উত্থানের সাথে মিলিত হয়েছিল। অর্থাৎ ভার্জিন মেরির সাথে তাদের যে ভক্তি, তাদের যে সম্মান, তাদের যে শ্রদ্ধা, এটির এক সমন্বয় সাধিত হয়েছিল, যেখানে ভিজুয়াল আর্টগুলি মৌলিক ভূমিকা পালন করেছিল। ভার্জিন মেরির চিত্রগুলো বাইজেন্টাইন আর্ট থেকে ভার্জিনের করোনেশন মাধ্যমে বিকশিত হয়েছিল, তবে আরো অনেক বেশি মানবিক ও বাস্তব বৈশিষ্ট্য সহ কুমারী জীবনের চক্রের মতো বিষয়গুলো ছিল গথিক শিল্পে খুব জনপ্রিয়। খ্রিস্টের দৃশ্যের প্রদর্শনী এবং তার দুর্ভোগ খুব জনপ্রিয় ছিল। যীশু খ্রিস্টের চিত্রকলা এবং ভাস্কর্যগুলির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল সাধারণত তার আবেগের ক্ষতগুলো মানব মুক্তির সমর্থক হিসাবে দেখানোর জন্য। আপনারা আরেকবার একটু খেয়াল করে এটি শুনুন, দেখেন যে খ্রিস্টের দৃশ্যের প্রদর্শনী গুলো হয়েছিল কি জন্য? তার যে যীশু খ্রিস্টের যে চিত্রকলা এবং ভাস্কর্য গুলোর এর প্রদর্শনী হয়েছিল একমাত্র সাধারণত
তার যে আবেগ, তার যে ক্ষতগুলো ছিল মানব মুক্তির সমাপ্তক হিসাবে দেখানোর জন্য। গির্জায় গতিক শিল্পে হাজির হওয়া সাধু ও ফেরেশতাগণ ছিল। রোমানেস্কো শিল্পের সাথে গতিক শিল্পের মিল ও তাদের শিল্পের সাথে, অর্থাৎ রোমানেস্কোদের সাথে কি পার্থক্য রয়েছে সেটি আমরা এখন দেখব। ইউরোপীয় মহাদেশ জুড়ে অবস্থিত ক্যাথেড্রাল গুলির দ্বারা প্রতিনিধিত্ব করা রোমানেস্কো শিল্পটি গতিক শিল্পের পূর্বসর ছিল, গভীরভাবে ধর্মীয় হওয়ার বৈশিষ্ট্যযুক্ত। অর্থাৎ আপনারা এর আগেই শুনেছেন যে গথিক শিল্পকলাগুলো ছিল ধর্ম যুক্ত, অর্থাৎ ধর্মকেন্দ্রিক। গথিক এর অংশ হিসাবে রোমানেস্কো শিল্পের প্রধান এবং বিভিন্ন বৈশিষ্ট্য হিসাবে দুর্দান্ত উচ্চতায় একটি প্রতীকী ক্যাথিড্রাল গুলির পুনরায় তৈরি করেছে। অন্যদিকে চিত্রাঙ্কন ভাস্কর্যের মতো গৌণ শিল্পগুলিতে তারা প্রায় পুরোপুরি রোমানেস্কো স্থাপত্য থেকে পৃথক হয়ে গিয়েছিল। কেবল তাদের শৈলীতে পার্থক্যের কারণ নয়, তাদের বিশেষ বিবর্তনের কারণেও, অর্থাৎ তাদের শিল্পে যে বিবর্তন ঘটেছিল তার কারণে কিন্তু রোমানেস্কো থেকে গথিক শিল্পের মধ্যে যে পার্থক্য এটি মূল কারণ হয়ে দাঁড়ায়। এটি নির্দিষ্ট উপাদানের ধারাবাহিকতা মেনে চলে। বিহারটি মূল প্রতিষ্ঠান হিসেবে অব্যাহত ছিল, যা কেবলমাত্র কিছু বিশদ ও শিল্পে নতুন ধারণার সাথে খাপ খাইয়ে আলাদা করা হয়েছিল। গথিক গির্জার পরিকল্পনাটি রোমানেস্কোর মতো একটি লাতিন ক্রস হিসেবে অব্যাহত ছিল, যা মুখোমুখি প্রাচ্যের মুখ ছিল। পার্থক্যটি ট্রান্সেপ্টর অন্তর্ভুক্তির মধ্যে রয়েছে। নেটিভ চ্যাপেল এবং অ্যাম্বুলেটরি ছাড়াও একটি ল্যাটিন ক্রাস পরিকল্পনায় একটি অতিরিক্ত সংক্ষিপ্ত কেন্দ্রীয় নাব, অর্থাৎ মূল যে কেন্দ্র ছিল সেটিকে কিন্তু এই রোমানস্কদের মতো কি করছিল, গতিক্রম ফুটিয়ে তোলার চেষ্টা করছিল। কারণ যে শিল্প তৈরি হয় সেই শিল্প তৈরির পেছনে এর আগে যে সাম্রাজ্য বা আগে যে সাম্রাজ্যের শিল্পীরা ছিল তাদের কিন্তু পরবর্তী সাম্রাজ্যের শিল্পীরা প্রথম দিকে অনুসরণ করে, অনুকরণ করে, আস্তে আস্তে তারা নতুন রূপ দান করে, আস্তে আস্তে তারা নিজেদের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে নতুনের দিকে নিয়ে যায়। গথিক শিল্পের জন্য আলোর গুরুত্ব, গথিক শিল্পকলায় আলোর গুরুত্ব কতটুকু সেটি আমরা এখন জানব। মানুষকে অন্ধকার ও পাপ থেকে মুক্ত করার জন্য গথিক শিল্প জোর দিয়েছিল যেন তাকে আলোর নিকটে নিয়ে আসে। অর্থাৎ এই আলো সেই আলো নয়, এই আলো হলো অন্ধকার যুগ থেকে, অর্থাৎ দাঙ্গা ঝগড়া বিবাদ থেকে মুক্ত করার জন্য, এটিকে হ্রাস করার জন্য তারা গথিক সাম্রাজ্যকে আলোর পথে আনতে চেয়েছিল। নতুন খ্রিস্টান বিল্ডিং গুলো সেই সময় ধর্মীয় মূল্যবোধের সাথে মেনে চলার জন্য মানুষকে আমন্ত্রণ জানাতে চেয়েছিল। যে কারণে গথিক বিল্ডিং গুলো কৌশল গুলো গির্জার ভিতরে আলোক সংযোজন দ্বারা চিহ্নিত করা হয়েছিল। তারা একই সাথে কি করেছিল, এই বরবাদ থেকে নিজেদেরকে রক্ষা করেছিল এবং তাদের যে প্রাসাদ, তাদের যে ভবনগুলো ছিল, ইমারত গুলো ছিল, তার ভিতরে কি করেছিল, আলোকসজ্জা করেছিল। একটা সময় যখন যখন আপনার গথিকরা আস্তে আস্তে যখন তাদের হাঙ্গা দাঙ্গামা এগুলো হ্রাস করতে থাকে, তখন আস্তে আস্তে তারা কি করে, শিল্পের দিকে উন্নতি সাধন করে এবং তারা কি করে, তাদের প্রাসাদ গুলো সাজসজ্জায় আলোকিত করে তোলে। তারই ধারাবাহিকতা একটি দেখেন, এখানে প্রথমে বলছে যে তাদের জাতিকে আলোকিত করবে, তারপরে তারা কি করছে, তাদের প্রাসাদ তার সাম্রাজ্যকে আলোকিত করবে, কিভাবে তাদের শিল্প সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারে সেদিকে তারা নজর দিয়েছে। এরপর
প্রাথমিক গথিক স্থাপত্য, অর্থাৎ গথিকের প্রথম দিকের স্থাপত্য গুলো কেমন ছিল সেই স্থাপত্য কলাগুলো এখন আলোচনা করা হচ্ছে। ফ্রান্সে অবস্থিত সেন্ট ডেনিসের রয়েল অবেই গথিক আর্কিটেকচারের স্বাগত, যা এর চ্যাপেল মুকুট এবং তার দাগযুক্ত কাছে জানালা দ্বারা চিহ্নিত করা হয়েছিল, যা নির্মাতারা পুরো শতাব্দী জুড়ে অনুকরণ করতে চেয়েছিল। অর্থাৎ এটি এমন ভাবে তৈরি করা হয়েছিল যে পরবর্তীতে যেসব শিল্পীরা আসছিল তারা কি করছিল, ভাই মিউট করে নেন, এমডিলিয়াস ভাই মিউট করুন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছিল। এই পর্যায়ে এটি পুরানো রোমানেস্ক গির্জার মডেল অবিরত করার লক্ষ্য ছিল। তবে মার্জিত এক্সটেনশন গুলির চ্যাপেলের চেইন এবং গথিক স্থাপত্যের জনপ্রিয় আলোকিত উইন্ডোর মতো কিছু পরিবর্তন সহ আরো একটি মূল বৈশিষ্ট্য হলো তথাকথিত রিভার্ট ভল্ট, দুটি পয়েন্ট যুক্ত ব্যারেল ভল্টের ক্রসিং দ্বারা গঠিত। সমস্ত খিলানের প্রায় একই স্তরে তাদের মুকুট রয়েছে, এমন একটি কীর্তি যা রোমানেস্ক আর্কিটেক্টস অর্জন করতে পারেনি। গথিকরা এমন একটি স্থাপত্যকলা আবিষ্কার করেছিল যা রোমানেস্করা আবিষ্কার করতে পারেনি, সেটি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এবার প্রাথমিক গথিক স্থাপত্য জানলাম, এবার আমরা জানব উচ্চ গথিক আর্কিটেকচার। গথিক আর্কিটেকচার গঠনের অর্ধ শতাব্দী পরে 1194 সালে ফ্রান্সের সার্টেস শহর এবং এর ক্যাথেড্রাল উভয়কে এক বিশাল আগুন ধ্বংস করে দেয়। ক্যাথেড্রালের একমাত্র অংশ যা রক্ষা করতে পেরেছিল তা হলো ক্রিপ্ট। তাহলে ক্যাথেড্রালের একমাত্র অংশ রক্ষা করেছিল কে? ক্রিপ্ট, পশ্চিম টাওয়ার এবং রয়েল পোর্টাল। অতএব এখানে আমরা জানতে পারছি যে ক্যাথেড্রালের একমাত্র অংশ যা রক্ষা করতে পেরেছিলেন কোন কোন বিষয় দেখেন বা কি কি জিনিস এটিকে রক্ষা করেছিল। একটি হলো ক্রিপ্ট, পশ্চিম টাওয়ার এবং রয়েল পোর্টাল। অতএব ক্রিপ্টে কুমারীটির অক্ষত রয়েছে, তা পর্যবেক্ষণ করার সময় আর্টেস নতুন ক্যাথেড্রাল হাই গথিক শৈলীর প্রথম নির্মাণ হিসাবে বিবেচিত হয়। উচ্চ গথিক শৈলীর বৈশিষ্ট্য হলো উন্নীত পাথরের ব্যবহার এবং রোমানেস্কের দেয়াল নির্মূল করা। অন্যদিকে উচ্চ গথিক ত্রিপক্ষীয় নামের অর্থাৎ তাদের নতুন নাব নতুন উচ্চতায় একটি তোরণ তৈরি করে, একটি ক্লেস্টেরি এবং বড় উইন্ডো রয়েছে। উইন্ডো অর্থাৎ তারা যে প্রাসাদগুলো তৈরি করছিল তাতে বড় বড় জানালার ব্যবস্থা করছিল। এই ফলাফলের সাথে এটি প্রাথমিক গথিক নির্মাণগুলোর চেয়ে অনেক বেশি আলো প্রবেশ করতে পেরেছিল। অর্থাৎ প্রথম দিকে যে স্থাপত্যগুলো তৈরি করা হয়েছিল সেই স্থাপত্যগুলোর জানালা দরজা এবং যাতায়াতের সুব্যবস্থা এগুলো অতটা ভালো ছিল না। পরবর্তীতে যে স্থাপত্যগুলো তৈরি করেছে তাতে জানালা দরজা এবং আলো প্রবেশের জন্য সুব্যবস্থা করা হয়েছিল। এবার দেখেন সুগার, আপনার কিন্তু এই সম্পর্কে একটি প্রশ্ন আসতে পারে যে সুগার সম্পর্কে যা জানো লেখো। সুগার একজন ফরাসি আবার্ট রাজনীতিবিদ এবং ঐতিহাসিক, যিনি 1080 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি গথিক আর্কিটেকচারের প্রথম পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এবং যাকে শৈলী জনপ্রিয় করার জন্য কৃতিত্ব দেওয়া হয়। তাহলে আপনারা কিন্তু সুগার কোন দেশীয় শিল্পী? ফরাসি। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1080 সালে। কিছু উল্লেখ অনুসারে সুগার ছিলেন ফরাসি রাজা লুইস ষষ্ঠ এবং লুইস ষষ্ঠের বিশ্বাসী। কারণ কেন তারা তার হাতে দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত নেন?
1133 সালের দিকে সেন্ট ডেনিসের মহান চার্চটির পুনর্গঠন ফরাসি রাজাদের জন্য একটি মজার গির্জা। সুগার ক্যারোলিং এর মুখোমুখি পুনর্গঠন দিয়েই আরম্ভ করেছিলেন এবং কনস্টান্টাইনের রোমান খিলানের একটি প্রতিধ্বনি হওয়ার জন্য আরো একটি নকশা তৈরি করেছিলেন, যার ফলে যানজট নিরসনের জন্য বৃহৎ পোর্টগুলোর পাশাপাশি তিনি এটিকে তিনটি ভাগে বিভক্ত করেছিলেন। অন্যদিকে তিনি একটি গায়কির নকশা করেছিলেন যাতে তিনি অভ্যন্তরে আলো আনার অভিপ্রায় দাগ কাচের জানালা রেখেছিলেন। আলো প্রবেশের জন্য কি করছিলেন, দাগ সাদা দাগ কাটা যায় এমন কাচের জানালা রেখেছিলেন। এছাড়াও তিনি পয়েন্ট যুক্ত খিলান এবং পটি যুক্ত ভল্টের নকশা করেছিলেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়, তাহলে আপনারা শিল্পী সুগার সম্পর্কে জানবেন, তিনি এই শিল্পটি যদি পড়েন সুন্দর করে তাহলে কিন্তু তার সম্পর্কে আপনারা অবশ্যই পরীক্ষায় কিন্তু আপনাদের আসার সম্ভাবনা আছে। সুগার সম্পর্কে, শিল্পী সুগার সম্পর্কে তিনি কিসের জন্য বিখ্যাত এবং আপনারা চ্যাট বক্সে উত্তর দিয়ে দেন। আপনারা তো শুনছেন এতক্ষণ যে সুগার কিসের জন্য বিখ্যাত এবং কোন দেশের শিল্পী, সুগার কোন দেশের শিল্পী। এরপর এটি সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা রাখবেন কারণ এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। গির্জার একটি ঐতিহাসিক গ্রন্থ স্থাপতিক এবং এর যে মর্যাদা তার গুরুত্ব অত্যাধিক। 1144 এর সম্পূর্ণ গঠন অর্থাৎ কাঠামো এবং যে বিষয়ে যে কিতাব অর্থাৎ গ্রন্থ এটি কিন্তু প্রকাশিত হয়েছিল এবং গ্রিক গথিক আর্কিটেকচারের উপাদানগুলোর প্রথম ব্যবহার দেখায়। তারপর দেখেন এটি খ্যাতিমান সুগার দ্বারা গথিক রীতিতে নির্মিত প্রথম মন্দির, দ্য রয়্যাল অবি অফ সেন্ট ডেনিস, অর্থাৎ এক কথায় আপনারা সংক্ষেপে মনে রাখবেন সেন্ট ডেনিস। পরীক্ষা দিতে আসে যে সেন্ট ডেনিস কি এবং এই সম্পর্কে যা জানো লেখো, তাহলে আপনারা কিন্তু সহজেই বলতে পারবেন যে সেন্ট ডেনিস একটি মধ্যযুগীয় গির্জা। এই মন্দিরের জন্য অর্থাৎ মধ্যযুগীয় গির্জা এর ভিতর কি থাকে, মন্দির আছে। এই মন্দিরের জন্য দাগযুক্ত কাঁচের জানালাগুলি গথিক আর্টের সাথে পরিবর্তিত হয়েছিল যা পুরো প্রাকৃতিক আলোর প্রবেশের অনুমতি দেয়, যা কাঁচের মারাত্মক রঙের মধ্য দিয়ে যাওয়ার সময় ভিজুয়াল এফেক্ট তৈরি করে। তারপর আমরা দেখব চিত্রকলাগুলো, গথিক চিত্রকলা এবং সেই চিত্রকলার বৈশিষ্ট্যগুলো দেখব। গথিক পেন্টিং এর অনমনীয় সাধারণ এবং কিছু ক্ষেত্রে প্রাকৃতিক ফর্ম দ্বারা চিহ্নিত করা হয়েছিল। এটি বেদি পিস সাজাতে ব্যবহার করা শুরু হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে নিউ টেস্টামেন্টের দৃশ্য এবং চিত্রগুলি খ্রিস্ট এবং ভার্জিন মেরির আবেগ। রঙের সোনার চিত্রগুলি পটভূমি হিসাবে মিনিটের বিশদ সহ একটি পরিশোধিত সজ্জা ব্যবহার করা হতো। পরবর্তীকালে চিত্রগুলো তাদের থিমটি কম ধর্মীয় এবং ঐতিহাসিক ঘটনার সাথে আরো চটকদারিতে পরিবর্তন করেছিল। এছাড়া ধর্মীয় এবং নিরপেক্ষ থিমগুলো গথিক শৈলীর সাথে আলোকিত পাণ্ডুলিপিতে প্রতিনিধিত্ব করা হতো, অর্থাৎ তাদের কে এটিতে পাণ্ডুলিপি অর্থাৎ গ্রন্থ আকারে প্রকাশ করা হতো। তারা যে চিত্রকর্মগুলো করত সেটি লিখিত এবং চিত্রযুক্ত লিখিত আকারে প্রকাশ করা হতো। এই উপাদান দিয়ে তৈরি শৈল্পিক কাজের কারণে কাঁচের ব্যবহার ইউরোপে ছড়িয়ে পড়েছিল। তারা যখন তাদের প্রাসাদে কাঁচ লাগাতে শুরু করে, কাঁচের ব্যবহার শুরু করে তাদের শৈল্পিক কর্মকাণ্ডে, তখন আস্তে আস্তে এর চাহিদা
বৃদ্ধি পেতে থাকে এবং এটির ব্যবহার ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এবার আমরা আলোচনা করব ডুকিও। ডুকিও বোনেস গানা মধ্যযুগের অন্যতম সেরা ইতালিয়ান চিত্রশিল্পী। ডুকিও কে ছিলেন? ইতালিয়ান চিত্রশিল্পী। তাহলে আপনাদের যদি প্রশ্ন করা হয় ডুকিও কে এবং তিনি কোথাকার শিল্পী ছিলেন, এটি কিন্তু আপনাদের 2 নম্বর প্রশ্নে আসার সম্ভাবনা অনেক বেশি, যে ডুকিও কে এবং তিনি কোথাকার শিল্পী ছিলেন এবং সিয়েনা স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। ডুসিওর শিল্পটি ইতালি বাইজেন্টাইন ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যা গথিক স্টাইলে একটি নতুন আধ্যাত্মিকতার সাথে শাস্ত্রীয় বিবর্তন দ্বারা সংস্কার করা হয়েছিল। তার সমস্ত রচনাগুলোর মধ্যে বৃহত্তম হলো সিয়েনার ক্যাথেড্রালের বেদি পিস। তাহলে তার বৃহত্তম এবং সবথেকে দামি রচনাগুলো কি বা তার মধ্যে কোনটা বিখ্যাত আপনারা কিন্তু সাথে সাথে দিতে পারবেন। ম্যাস্টে নামে পরিচিত এই সিয়েনার ক্যাথেড্রালের বেদি পিস কি নামে পরিচিত? ম্যাস্টে নামে পরিচিত। ডুকিওর স্টাইলটি বাইজেন্টাইন আর্টের সাথে সাদৃশ্যযুক্ত পটভূমি এবং পরিচিত ধর্মীয় দৃশ্যের সাথে মিল ছিল। ইতালিয়ান গথিক চিত্রশিল্পী তার যথার্থ এবং স্বাদযুক্ততার জন্য মাধ্যমকে জয় করতে পেরেছিলেন, অর্থাৎ তিনি এই শিল্প এই সাম্রাজ্যকে মজিয়ে রাখতে পেরেছিলেন তার শৈল্পিক কর্মকাণ্ডের মাধ্যমে। মেস্ট, এবার আমরা মেস্ট সম্পর্কে আলোচনা করব। যে লামাইস্টি হলেন এক বেদিপি যা সিয়েনা শহর দ্বারা ইতালীয় শিল্পী ডুসিওর কাছে একাধিক চিত্রিত চিত্রকর্মের সমন্বয়ে গঠিত, যা 1308 থেকে 1311 সালের মধ্যে ইতালির সিয়েনার ক্যাথেড্রালে অবস্থিত। এই মেস্ট সম্পর্কে আপনারা কিন্তু সুন্দর করে পড়বেন। সামনের প্যানেলগুলি একটি সন্তানের সাথে সাধু ও ফেরেশতা দ্বারা বেষ্টিত একটি বিশাল ভার্জিন তৈরি করে, পাশাপাশি খ্রিস্টের শৈশবকালীন ভাববাদীদের সাথে একটি দৃশ্য। গোথিক ভাস্কর্য এবং তার বৈশিষ্ট্য ক্যাথিড্রালের বহিরাগতদের সাথে গোথিক ভাস্কর্যটি স্থাপত্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিল, কারণ যখন স্থাপত্য কলাগুলো তৈরি করা হতো সেই স্থাপত্য কলাগুলোকে সৌন্দর্য বর্ধিত করার জন্য এই ভাস্কর্যগুলো তৈরি করা হতো এবং আরো কি করা হতো, তাতে চিত্র অঙ্কন করা হতো যাতে করে তাদের সেই স্থাপত্য কলা আরো অনেক সুন্দর হয়। প্রথম গথিক ভাস্কর্যগুলো হোলি পরিবারের সন্তানদের পাথরের চিত্র ছিল এবং ক্যাথেড্রাল গুলির দরজা সাজানোর জন্য ব্যবহৃত হতো, অর্থাৎ এই ক্যাথেড্রাল অর্থাৎ প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। 12তম এবং 13তম শতাব্দীর শুরুর দিকে ভাস্কর্যগুলি রোমানেস্কো ভাস্কর্যের তুলনায় তাদের চিকিৎসায় আরো স্বাচ্ছন্দ্যময় এবং প্রাকৃতিক হয়ে উঠেছে। যদিও ভাস্কর্যটি রোমানেস্কের স্মৃতি সীমিত ধরে রেখেছে, তাদের মুখ এবং চিত্রগুলির পৃথকীকরণ রয়েছে, পাশাপাশি প্রাকৃতিক অঙ্গভঙ্গি গুলো এমন একটি শাস্ত্রীয় ভারসাম্য দেখায় যা প্রাচীন রোমান মডেলগুলোর সচেতনতার পরামর্শ দেয়। 1400 শতকে গথিক ভাস্কর্যটি আরো পরিশ্রিত হয়, মার্জিত এবং উপাধেয় হয়ে ওঠে এবং এটি কি করে, এটি অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। এটি সমগ্র ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং এটি আন্তর্জাতিক গথিক স্টাইল হিসাবে পরিচিতি লাভ করে। ভিট স্টোস জার্মানির 16 শতাব্দীর অন্যতম সেরা খ্যাতিমান ভাস্কর। ভিট স্টোস কে? 16 শতাব্দীর অন্যতম সেরা এবং খ্যাতিমান ভাস্কর এবং কাঠ কারক এবং প্রয়াত গথিকের বৈশিষ্ট্যযুক্ত। তার স্টাইলটি প্যাথো এবং আবেগকে জোর দিয়েছিল। বিলিপদ্মার পূর্ণ পূর্ণ কাজের দ্বারা পোল্যান্ডের
ক্রাকোর, সান্তা মারিয়ার, বাসিলিকার বেদীপি স্তরের জন্য পরিচিতি, স্টোর এবং 1489 সালের মধ্যে আঁকা একটি মহিমা মেরি, অর্থাৎ মহিমা বেদী, এটা সরি মেরিনা বেদী। লেট গোথিক বা আন্তর্জাতিক গোথিক ভাস্কর্যটি আরো বেশি সংযম প্রকাশ করে, অর্থাৎ বিস্তার লাভ করে। এর গঠনগত স্বচ্ছতা স্মৃতিচিহ্নের বাইরে ছিল, যদিও স্টোস আঁকা কাঠের মধ্যে বিশাল ভাস্কর্য তৈরি করতে সক্ষম হয়েছিল। তাহলে স্টোস কে ছিলেন? জার্মানির 16 শতাব্দীর অন্যতম সেরা একজন ভাস্কর। স্টোস ছিলেন একজন জার্মানির ভাস্কর। স্টোস কে ছিলেন? জার্মানির একজন খ্যাতিমান ভাস্কর। সান্তা মারিয়ার বাসিলিকার আল্টার পিস, এখন আমরা যে বিষয়টি আপনাদের সম্পর্কে বা আমাদের সামনে আলোচনা করছি সেটি হলো কি, পোল্যান্ডের ক্রাকোতে সেন মেরির বেসিলিকা গথিক স্টাইলে মূলত 15 শতাব্দীর শেষ দিকে জার্মান ভিয়েট স্টোস দ্বারা নির্মিত আঁকা কাঠের বেদীপথের জন্য পরিচিত। সান্তা মারিয়ার বাসিলিকার আল্টার পিস এটি আসলে কি এবং কিসের জন্য এটি খ্যাতি অর্জন করছে, অর্থাৎ পরিচিতি লাভ করছে, সেটি কিন্তু আপনাদের জানা খুবই জরুরি। যে পোল্যান্ডের ক্রাকোতে সেন্ট মেরির বেসিলিকা গোথিক স্টাইলে মূলত 15 শতাব্দীর সেই দিকে জার্মান ভিয়েট স্টোর দ্বারা নির্মিত আঁকা কাঠের বেদী পথের জন্য পরিচিতি, অর্থাৎ কাঠের বেদী অর্থাৎ বসার জায়গা যেটি বলে। এই ভাস্কর্যটিতে কাঠের উপর খোদাই করা একটি ট্রিপয়েস রয়েছে, যা বিশ্বের বৃহত্তম বেদী খণ্ডগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত। ট্রিপয়েস প্যানেলগুলি পুরোপুরি খোলা থাকবে, এটি প্রায় 13 মিটার উঁচু এবং 11 মিটার প্রশস্ত থাকে। বাস্তবসম্মত ভাস্কর্যযুক্ত পরিসংখ্যানগুলি প্রায় 2.7 মিটার লম্বা এবং প্রত্যেকটি একটি চুন গাছের কাণ্ড থেকে খোদাই করা হয়েছিল, অর্থাৎ যে গাছের কাণ্ড থেকে চুন তৈরি করা হতো সেই সেই গাছের নামই চুন গাছ। চুন গাছের কাণ্ড থেকে এটি কি করা হতো? খোদাই করা হয়েছিল। আমরা এখন তাহলে এর ভিতরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকছে, দেখেন ভিট স্টোস, আমরা ভিট স্টোস সম্পর্কে ভালোভাবে পড়বো, মেস্ট সম্পর্কে ভালোভাবে পড়বো, ডুকিও পরবর্তীতে এটি ডুসিওর শিল্পটি এখানে দেখেন বিস্তৃত আলোচনা করা হয়, তারপর গতিক চিত্রকলার মধ্যে কি কি আছে, তারপর আরেকটি বিষয় যেটি আছে সেটি আমরা পড়ব, যে দ্য রয়্যাল অবি অফ সেন্ট ডেনিস, অর্থাৎ সংক্ষেপে আমরা একে সেন্ট ডেনিস নামে চিনি। এই সেন্ট ডেনিস সম্পর্কে আমরা সুন্দর করে পড়বো, তারপর সুগার আছে এই সুগার সম্পর্কে পড়বো, এবং আপনার যে গতিক শিল্পের জন্য আলোর গুরুত্ব কতটুকু, অর্থাৎ অন্ধকার থেকে কিভাবে তারা আলোতে ফিরে আসছিল, অর্থাৎ তাদের উন্নতির অগ্রসর করেছিল, এবং কিভাবে তারা তাদের রাজপ্রাসাদ, তারপরে আপনার প্রাসাদ গুলো থেকে কিভাবে আলোকসজ্জা স্থাপত্যকলায় কিভাবে আলোকসজ্জার ব্যবহার করেছিল এবং বৃদ্ধি করেছিল সেটিখানে আলোচনা করা হয়েছে, আপনারা সুন্দর করে এগুলো পড়বেন। তবে রোমানস্ক শিল্পের মিল এবং পার্থক্য, এই গতিক শিল্পর সাথে রোমানস্ক শিল্পের কি কি মিল আছে এবং পার্থক্য আছে, এটি কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে, অধিকাংশ পরীক্ষায় কিন্তু এইগুলো আসে যে কি কি পার্থক্য ছিল আর কি কি মিল ছিল এটি। তারপর খ্রিস্টান থিম এতটা গুরুত্বপূর্ণ নয়, তারপর গতিক শিল্পের প্রাথমিক বিকাশ, মধ্যযুগের সংকট, কি কি সংকট ছিল, এবং গতিক শিল্পের যে আপনার এই ভূমিকাটি দেওয়া আছে এটি কিন্তু অনেক সুন্দর করে পড়বেন আপনারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা যারা ক্লাসটি উপভোগ করলেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। আপনারা অবশ্যই নিয়মিত ক্লাসগুলো করবেন এবং কমেন্ট, লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার উপস্থিতি জানিয়ে দেবেন, অবশ্যই আপনারা কিন্তু হাজিরা দিবেন। হাজিরা ছাড়া কিন্তু 80% যদি হাজিরা পান তাহলে একটা নির্দিষ্ট মার্ক পাবেন,
আর যদি 80% হাজিরা না থাকে তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট মার্ক পাবেন না, হাজিরার উপরে একটি নির্দিষ্ট মার্ক আছে। প্লাস আপনাদের কিন্তু ফাইন 75 আপনাদের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করা কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে, এটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটি বিষয়, আপনারা কিন্তু আজ যে ক্লাসটি হয়েছে গতিক শীট আপনাদের কাছে শীট যাবে, শীট আপনারা কালকে পেয়ে যাবেন আশা করি, কালকের ভিতরে আপনারা এই শীটটি পেয়ে যাবেন। এই শীটটি পাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এই শীটের উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। অ্যাসাইনমেন্ট তৈরি করার পরে আপনারা মঙ্গলবারে এই অ্যাসাইনমেন্টটি জমা দিবেন। আপনারা সবাই একটু নোট করে নেন খাতায় যে আজকে যে শীটটি পড়ানো হয়েছে এই শীটটি কিন্তু মঙ্গলবারে আপনারা অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিবেন। আপনাদের অ্যাসাইনমেন্টে মার্ক থাকবে 10 মার্ক থাকবে। আমি বৃদ্ধি করে দিলাম আপনাদের অ্যাসাইনমেন্টে যে নিবন্ধনের যে অনুযায়ী থাকে সেই অনুযায়ী দিচ্ছি আপনাদের 18। আপনাদের অ্যাসাইনমেন্ট নম্বর থাকবে 18। এখন এই শীট থেকে আপনারা সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, মূল বিষয়গুলো নিয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, 18 নম্বর যেন দেওয়া যায়। আমি আপনাদের জিমেল পাওয়ার সাথে সাথে, অর্থাৎ মঙ্গলবারের রেজাল্ট পাবেন আপনারা বৃহস্পতিবারে, রবিবারে যে ক্লাসটি হচ্ছে তার পরীক্ষা হবে মঙ্গলবারে, অ্যাসাইনমেন্ট জমা দেবেন মঙ্গলবার মধ্যে জমা দিতে হবে। আর মঙ্গলবারে যে ক্লাসটি হবে সেই ক্লাসটি অ্যাসাইনমেন্ট জমা দিবেন বৃহস্পতিবারে। এবং আর এই বৃহস্পতিবারের আপনার ক্লাসটি যে অ্যাসাইনমেন্ট আছে সেটি কিন্তু রবিবারে আবার জমা দিতে হবে, অর্থাৎ এক মানে একদিন পর পর অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এবং সাথে সাথে আপনাদের জিমেল লিস্ট আসবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের যে মার্ক অর্জন হয়েছে সেটি কিন্তু সরাসরি গ্রুপে পোস্ট করবো, আপনারা সবাই দেখে নেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম ব্যাচের সবাই কাছে এই শীটটি যাবে, আপনারা কিন্তু সুন্দর করে এটি পড়বেন এবং অ্যাসাইনমেন্ট তৈরি করে মঙ্গলবারের ভিতরে জমা দেবেন। মঙ্গলবার রাত 12টার পরে কিন্তু আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হবে না, এবং এরপর যে 18 মার্ক, এই 18 মার্ক কিন্তু দেওয়া হবে না, এটি কিন্তু সরাসরি আপনাদের পরীক্ষায় যুক্ত হবে। ক্লাস স্যার আমার একটা যে কোর্স নাম্বার আছে, থাকে অ্যাসাইনমেন্ট ইনকোর্স পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু এটি, এই পরীক্ষায় কিন্তু আপনাদের যে নম্বর দেওয়া হবে, যারা পরীক্ষা দেবে অ্যাসাইনমেন্ট জমা দিবে তারাই শুধু এই নাম্বার গুলো পাবে, আর কেউ এই নাম্বার পাবে না। সুতরাং এটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এটি কিন্তু পঞ্চম ব্যাচের জন্য ধার্য করা হয়েছে, ষষ্ঠ ব্যাচের জন্য কিন্তু এটা না, ষষ্ঠ ব্যাচ কিন্তু এই শীট পাবেও না, কারণ এটি সেকেন্ড সেমিস্টারের শীট। আপনারা ক্লাস দেখছেন যারা ষষ্ঠ ব্যাচের, আপনারা অ্যাডভান্স লেভেলে থাকলেন, আপনাদের পরবর্তীতে যখন ক্লাসগুলো করবেন তখন বুঝতে অনেক সুবিধা হবে এবং আপনারা ঠিকঠাক মতো সবগুলো উত্তর দিতে পারবেন, কিন্তু এটা আপনাদের জন্য বাধ্যতামূলক না, এটি পঞ্চম ব্যাচের জন্য বাধ্যতামূলক। পঞ্চম ব্যাচের যারাই আছে সবাই কিন্তু এই শীট জমা দিবেন। স্যার একটা কোর্সেন ছিল স্যার, এই শীটটা কবে দিবেন বললেন স্যার? কোর্সেন করবেন পরে, আগে আমার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যাট বক্সে জানাবেন, লাইভ ক্লাস শেষ করার পরে আপনি যত প্রশ্ন থাকে করবেন। আপনাদের নির্দেশনাগুলো আমি আবার দিয়ে দিচ্ছি, দেখেন আগামী মঙ্গলবার আজ যে ক্লাসটি হয়েছে অর্থাৎ গতিক শিল্প, এই গতিক শিল্প শীট আপনারা আগামী কালকের ভিতরে পেয়ে যাবেন। এই শীটটি আপনারা সংক্ষিপ্ত করে এখানে যে মেন মেন বিষয়গুলো আছে সেগুলো আপনারা কাট ছাট করে একটা 18 মার্কে একটা অ্যাসাইনমেন্ট, অর্থাৎ 18 নম্বরে একটা অ্যাসাইনমেন্ট কত পেজ হতে পারে, 10 থেকে 12 পেজ, এই 8-10 পেজের ভিতরে হলে হবে, সর্বোচ্চ আপনি 10 পেজ, 6 থেকে 10 পেজ এর ভিতরে রাখতে পারলে হবে, এপিট ওপিট সহকারে, অর্থাৎ 10 পেজের ভিতরে আপনি একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, কিন্তু 6 পেজের নিচে না, 5.5 পেজ অথবা 6 পেজের নিচে না অ্যাসাইনমেন্ট তৈরি করে আপনি মঙ্গলবারের ভিতরে জমা দিবেন।
এবং আপনাদের কিন্তু এর উপরে নম্বর দেওয়া হবে, এবং সেই নম্বর কিন্তু সরাসরি আপনাদের ক্লাসের যে নম্বর আছে অ্যাসাইনমেন্ট অর্থাৎ ইনকোর্স পরীক্ষা সেইটা কিন্তু জমা হবে সরাসরি। এর আগেও আমি জমা দিয়েছি আপনাদের সবাইকে সমান করে দিয়েছি, কিন্তু এবার আর সেটা হচ্ছে না, এটি কিন্তু বোর্ডে যাবে, আপনারা একটু খেয়াল রাখবেন। এই জন্য আপনাদের ক্লাসে থাকা বাধ্যতামূলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাদের ক্লাসটি আপনারা সুন্দরভাবে করছেন, আর পরবর্তীতে ক্লাসগুলোতে যুক্ত থাকবেন এবং যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে অবশ্যই পালন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনি আপনার পরিচিতদেরকে এই এসএমএসটি জানিয়ে দিবেন যে জুলাই জুন 2021-22 সেশনে চারুকলা ও আইসিটিতে ভর্তি চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভ ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।